মোদীর সাহকীয় বিজেপি সরকার সপোনর জল জীবন আসনি চলিছে বৃহৎ লুণ্ঠনরাজ। ভিন্ন আসনির কাম কাজত লুণ্ঠন। ধুবুরী জেলার গোলাগঞ্জ বিধানসভা সমষ্টির আগমনি উন্নয়ন খণ্ডর কৈমারী গাঁও পঞ্চায়েতত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহকীয় বিজেপি সরকারের সপোনর জল জীবন আসনি চলিছে বৃহৎ লুণ্ঠনরাজ। গাঁও পঞ্চায়েত 8 ইউনিট এলাকাত সাঙুরি লয়, কিন্তু সভাপতি হবিবুর রহমান আর পুত্র মিজানুর রহমান আর কেজনমান কংগ্রেসের নেতা পালি নেতায় নিজের নিজের স্বার্থরভাবে কৈমারী গাঁও পঞ্চায়েতক সাঙুরি নলয়। সরকারি বিষয়াসকলের গোপন বুঝাবুঝি করে কিছু ইউনিটত দুটাক ওয়াটার সাপ্লাই পি ডাব্লিউ এস এস ক্যাম্পাস এরিয়া হিসাবে বাছনি করেছে। সেয়া প্রতিটি পি ডাব্লিউ এস এস ক্যাম্পাস এরিয়া নিজের নিজের ঘর স্থাপন করার সিদ্ধান্ত চূড়ান্ত করে লৈছে। গাঁও পঞ্চায়েতখনের 5 ইউনিটত দুটা কেন্দ্র, যার দূরত্ব মাত্র 200 মিটার। আনহাতে 10 ইউনিটত দুটা কেন্দ্র, যার দূরত্ব মাত্র 100 মিটার। আর 2 ইউনিটত দুটা কেন্দ্র অথচ কৈমারী 1 ইউনিটত 3টা বৃহৎ বৃহৎ রাজখণ্ড থাকার বিপরীতে এটা পি ডাব্লিউ এস এস ক্যাম্পাস এরিয়া কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জলজীবন আঁচনি পরিচালনা করার সরকারি নিয়ম অনুসরি 17 সদস্যের কনস্ট্রাকশন কমিটি গঠন করাটো বাধ্যতামূলক। কিন্তু সভাপতি হবিবুর রহমানে নিজের লড়া মিজানুর রহমানক সেই কমিটির সভাপতি হিসাবে আর মহিলা কমিটির সভানেত্রী হিসাবে নিজের বয়ারীক বাছনি করে বিভাগীয় কর্তৃপক্ষক জমা দিয়ে বলে রাইজে সাংবাদিকর আগত প্রকাশ করে। আনহাতে কোনো পঞ্চায়েত সদস্য সদস্যাক নজনাকৈ আর জনসাধারণক বুঢ়া আঙুলি দেখায় নিজের ঘরতেই কমিটি সমৃহ গঠন করাত পঞ্চায়েত রাইজ ক্ষুব্ধ হয়ে পড়েছে। আজি ধুবুরী জেলার উপায়ুক্তলৈ এখন অভিযোগনামা দাখিল করে স্থানীয় রাইজে। ইপিনে গাঁও পঞ্চায়েতখনত রাস্তা নির্মাণ, রাস্তা মেরামতি, কালভার্ট নির্মাণ, কমিউনিটি হল নির্মাণের বিভিন্ন সরকারি কাম কাজত বেয়াগুম লুণ্ঠন সংঘটিত করে আছে সভাপতিগিয়ে। যেদিনে কমিটি গঠন করেছে তেখেতের মানে চাচা খুড়াক ভাইয়েক ভতিজাক এই 4-5 মানুষ লই পেলায় তেখেতে একটা কমিটি গঠন করেছে আমি শুনা মতে। কিন্তু আমার লোক কোনো মত না আছিল যে আহক আমি কমিটি গঠন করিম জল জীবন আসনির, গতি সকলে আমি মিলিজুলি থাকি আমি কমিটিখন গঠন করি। কিন্তু তাকে নকরি তেখেতর যে ভাই খুড়াক মানে দেউতাক এই এই কেজন মিলিয়ে মানে তেখেতে মানে কমিটি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর কমিটি গঠন করে সেটাই তেখেত সাবমিট করেছে। কিন্তু এইগৰাকী গোলাগঞ্জ বিধায়কৰ ছত্রছায়াত এইগৰাকী সভাপতিয়ে চলাইছে নেকি এই বিয়াগুম লুণ্ঠন? সভাপতিগৰাকীৰ বিৰুদ্ধে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, পঞ্চায়ত মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাস আৰু জিলা উপায়ুক্তে কি পদক্ষেপ ল'ব সেয়া হ'ব লক্ষণীয়। গৌৰীপুৰৰ পৰা শাহাবুদ্দিন মোল্লাৰ ৰিপৰ্ট, টিএনএল নিউজ।